ওয়েলকাম টু বাঙালির অক্সিজেন বাঙালির অক্সিজেন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি অত্যন্ত কমনযোগ্য কুড়িটি জি কে কোয়েশ্চেন এই কোশ্চেনগুলি আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওগুলি পেয়ে যাও তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা দেখে নেব এই কোশ্চেনগুলি কি রয়েছে সবার প্রথমে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো কে আলমগীর নামে পরিচিত ছিলেন আলমগীর নামে কে পরিচিত ছিলেন ইতিহাস থেকে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সঠিক উত্তর হল ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতে পারতেন এই প্রশ্নের সঠিক উত্তর হলো বিনা বিনা বাদ্যযন্ত্রটি ঔরঙ্গজীব খুব ভালোভাবে বাজাতে পারতেন পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হলো উনিশশো সালে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন হচ্ছে যুগেন কোথায় দেখা যায় যুগেন এটি কোথায় দেখা যায় এই প্রশ্নের সঠিক উত্তর হলো সোনেরান মরুভূমিতে সোনেরান মরুভূমিতে পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রতিটি ক্রোমোজমে ক্রোমোটিডের সংখ্যা কত ক্রমজমে ক্রোমোটিডের সংখ্যা কত এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুটি প্রতি ক্রোমোজমে দুটি করে ক্রোমোটিড রয়েছে পরবর্তী প্রশ্ন কত সালে অ্যাসপিরিন আবিষ্কৃত হয় অ্যাসপিরিন এটি কত সালে আবিষ্কৃত হয়েছে সঠিক উত্তর হল উনিশশো সালে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা কত এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুই অক্সিজেনের যোজ্যতা হলো দুই কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন ইনসুলিনকে ডায়াবেটিক হরমোন বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন হচ্ছে অল আন্ডার হেভেন এই বইটি কার লেখা এই বইটি হল কারেলিন ফ্লিপস এর লেখা বই নেক্সট হচ্ছে লাক্ষাদ্বীপে কোন ভাষায় কথা বলা হয় লাক্ষাদ্বীপে কোন ভাষা প্রচলিত রয়েছে যার সঠিক উত্তর হয়ে গেল মালয়ালম ভাষা মালয়ালম ভাষা প্রচলিত রয়েছে লাক্ষাদ্বীপ অঞ্চলে নেক্সট যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি হল কোথায় ষাঁড়ের ছবি সম্বলিত শিলমোহর পাওয়া গেছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল মহেনজ দারুতে মহেনজ দারুতে কি পাওয়া গেছে ষাঁড়ের ছবি সম্বলিত শিলমোহর নেক্সট হচ্ছে প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু হচ্ছে হচ্ছে মিতাক্ষরা এটি লেখা সঠিক উত্তর হলো নেক্সট হচ্ছে তাকলামাকান মরুভূমি এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চীনে চীনে অবস্থিত নেক্সট হচ্ছে চন্দ্রাকৃতি মরুভূমি কে কি বলা হয়ে থাকে চন্দ্রাকৃতি মরুভূমিকে বলা হয়ে থাকে বারখান পরবর্তী প্রশ্ন হচ্ছে টিস্কো প্ল্যান্ট এটি কোথায় অবস্থিত অত্যন্ত সহজ কোশ্চেন আমরা সবাই জানি টিস্কো প্ল্যান্ট এটি টাটা নগরে অবস্থিত নেক্সট হচ্ছে পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায় যার সঠিক উত্তর হলো রজন নেক্সট কোয়েশ্চেন বৃহত্তম একসি শৈবালের নাম কি সঠিক উত্তর হয়ে গেল অ্যাসিটে বুলেরিয়া এসিটেবুলেরিয়া হচ্ছে বৃহত্তম একশি শৈবাল অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট নেক্সট হচ্ছে গুয়াহাটি হাইকোর্টে স্থাপ কবে স্থাপিত হয় গুয়াহাটি হাইকোর্টটা কবে স্থাপিত হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সাল উনিশশো সালে এই গৌহাটি হাইকোর্ট স্থাপিত হয়েছে তো এই ছিল বন্ধুরা আমাদের কুড়িটি অত্যন্ত কমনযোগ্য জিকে কোশ্চেন এই ধরনের কোশ্চেনগুলি রেগুলার পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ বন্ধুরা